আমি বলছি এখানে যে জিনিস মুর্শিদাবাদের মানুষের অর্থ লুট করে নিয়ে চলে যাওয়া হচ্ছে, আমি এটা প্রতিরোধ করবই, এটা আমি রুখবই। শাওনি সিংহ রায়ের নেতৃত্বে লুট হচ্ছে। আমি হক কথা বলতে, মানুষের পাশে থাকার জন্য মুর্শিদাবাদের মানুষের অর্থ লুট করে নিয়ে চলে যাচ্ছে এখানে সিদ্ধার্থ সিং আর শাওনি সিংহ রায়। শাওনি সিংহ রায়কে আগামী দিনে এই তৃণমূলের পার্টি অফিসে 50,000 লোককে নিয়ে ঘিরব 72 ঘন্টা পার করার পর, দেখব শাওনি সিংহ রায় এই জেলায় কতটা শক্তি ধরে না হুমায়ুন কবিরের মানুষ কতটা সঙ্গে থাকে। আমার চ্যালেঞ্জ থাকলো 72 ঘন্টার মধ্যে শাওনি সিংহ রায়কে অপসারণ করতে হবে, আর তা নাহলে বিরোধী শাসক দলের বিরুদ্ধে বিরোধী আচরণ যারা করে, বিরোধীরা যে ধরনের বিরোধিতার আচরণ করে, আগামী 72 ঘন্টার পরে শাওনি সিংহ রায়ের পদের অপসারণ বা তাকে কী করে রাজনৈতিকভাবে ঘরে ঢুকিয়ে দিতে হয় সেটা হুমায়ুন কবির আমি দায়িত্ব নিয়ে করব।